স্বাগতম। আজ আমরা যাচ্ছি এক ঐতিহাসিক যাত্রা। সকাল সকাল নাস্তা খেয়ে আমরা রওনা দিলাম টাঙ্গাইল শহরের দিকে। আজ যাব টাঙ্গাইল শহরের জমিদার বাড়ির ইতিহাসের গভীরে। বাংলাদেশের এই জমিদার বাড়িগুলো শুধু স্থাপত্য নিদর্শন নয়, বরং অতীতের সামাজিক এবং রাজনৈতিক অবস্থার এক অনন্য সাক্ষী। চলুন ঘুরে আসি টাঙ্গাইল জমিদার বাড়ি থেকে মহেরা জমিদার বাড়ি। যাওয়ার পথে আমাদের রাবার বাগানও পড়ল। টাঙ্গাইল শহরটা খুবই সুন্দর। প্রতিমধ্যে রাবার বাগানটাও একটু ঘুরে আসলাম আমরা। মহেরা জমিদার বাড়ি, এই জমিদার বাড়ি হচ্ছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুরের অবস্থিত কয়েকটি ঐতিহাসিক স্থাপনার মধ্যে একটি। এটি টাঙ্গাইল শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। এই জমিদার বাড়ির সামনে প্রবেশের পথের আগেই রয়েছে বিশাখা সাগর নামে বিশাল এক দিঘি, দুটি সুরম্য গেট। এছাড়াও মূল ভবনের পিছনের দিকে পাশরা পুকুর এবং রানী পুকুর নামে আরও দুইটি পুকুর রয়েছে। আর শোভাবর্ধনে রয়েছে সুন্দর ফুলের বাগান। এই জমিদার বাড়ির ইতিহাস প্রায় 19 শতকের শেষ ভাগ এবং 20 শতকের শুরুর দিকে প্রসারিত। 1890 দশকের পূর্বে স্পেনের কর্ডোভা নগরীর আদলে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল। জমিদার বাড়িটি মূলত কালীচরণ শাহ নামে এক ব্যবসায়ী দ্বারা প্রতিষ্ঠিত হয়, তবে পরবর্তীতে জমিদারির নেতৃত্বে শাহ পরিবারের অন্যান্য সদস্যরা আসেন। কালীচরণ সাহা প্রথমে এই এলাকায় জমি ক্রয় করেন এবং ধীরে ধীরে সেখানে বিশাল বাড়ি ও স্থাপত্য নির্মাণ করেন। জমিদারি শুরুর দিককার দিনগুলোতে কৃষি জমি থেকে প্রাপ্ত আয়ের মাধ্যমে জমিদারি ব্যবস্থা গড়ে ওঠে। জমিদাররা এলাকার সাধারণ মানুষের উপর তাদের প্রভাব বিস্তার করতেন এবং তারা স্থানীয় রাজনৈতিক ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। মহেরা জমিদার বাড়িটি তার দৃষ্টিনন্দন স্থাপত্যের জন্য পরিচিত। এটি প্রাসাদ সময় একটি বাড়ি যেখানে মিশ্রিত রয়েছে ইউরোপীয় এবং বাংলা স্থাপত্যশৈলী। পুরো বাড়িটি 4টি আলাদা আলাদা ভবন নিয়ে গঠিত, যেগুলো হলো চৌধুরী লজ, আনন্দ লজ, মহারাজ লজ এবং কল্যাণ লজ। প্রতিটি লজের স্থাপত্যশৈলী এবং কারুকাজ অসাধারণ। বাড়ির সামনের অংশে রয়েছে একটি সুবিশাল উদ্যান এবং চারিদিকে রয়েছে সুন্দর সবুজ পরিবেশ। জমিদার বাড়ির ভেতরে ফোয়ারা বাগান এবং বিশাল আঙিনা এই প্রাসাদের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে।
1950 সালে জমিদারি প্রথা বিলুপ্তির ফলে মহেরা জমিদারির পতন ঘটে। জমিদার পরিবারগুলো তাদের জমি হারিয়ে ফেলে। ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করে। তারা লৌজং নদীর নৌপথে এই দেশ ত্যাগ করেন। তখন মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল এখানেই। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর ১৯৭২ সালে জমিদার বাড়িটি সরকারের অধীনে আসে এবং তখন এই জমিদার বাড়িটিকে পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় এবং ১৯৯০ সালে পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নতি করা হয় এবং বর্তমানেও এটি একটি পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এত বছর পরও বাড়ির ভেতরের অনেক ঐতিহাসিক নিদর্শন এখনও টিকে আছে। বর্তমানে বাড়ির বিভিন্ন অংশের কিছু সংস্করণ করা হয়েছে এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। তাই বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এর সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে প্রতিদিন প্রচুর দর্শনার্থী এখানে আসে। জমিদার বাড়ির স্থাপত্য এবং এর সঙ্গে জড়িত ইতিহাস এখনও মানুষকে মুগ্ধ করে। কালিদাস মিষ্টান্ন ভাণ্ডার। টাঙ্গাইলে যাওয়া হয়েছে, আর টাঙ্গাইলে পোড়াবাড়ির চমচম খাওয়া হবে না, তা কী করে হয়? হরেক রকম দইয়ের পাতিল, মিষ্টি, এই সকল কিছু দেখার সাথে সাথে দেখা হলো কীভাবে মিষ্টি বানানো হয়। চলে গেলাম মিষ্টি বানানোর চুলার ধারের কাছে। আপনি বানাচ্ছেন চানা?